কেমন আছো বাচ্চারা? ভালো তো? নিশ্চয়ই ভালো। ভালো থেকো, সবাইকে ভালো রেখো, সুস্থ থেকো। আচ্ছা, আজকে আমরা পড়ব রামধনু। এই বইটা আছে না সবার কাছে? রামধনু, রামধনুর প্রথম অধ্যায়। একটা সুন্দর গল্প আছে এখানে। হ্যাঁ, বের করো সবাই, পৃষ্ঠা নাম্বার 5। যখনই তোমরা কোনো গল্প পড়বে, গল্পের শিরোনাম অর্থাৎ গল্পে যে টাইটেল, যে নামটা, সেটা অবশ্যই মনে রাখতে হবে। তার সাথেও মনে রাখতে হবে লেখকের নাম। কোনো যদি পদ্য পড়ো, সেই কবিতা পড়ো, সেই কবির নাম তোমাদের মনে রাখা দরকার। যেই গল্প পড়ো, সেই গল্পের লেখকের নাম তোমাদের মনে রাখা অবশ্যই দরকার। তাহলে আজকে আমরা কী পড়ব? নরহরি দাস। লেখককে উপেন্দ্রকিশোর রায়চৌধুরী। আর হাতে একটা পেন্সিল নাও। যেখানে নতুন শব্দ আসবে বা একটু কঠিন শব্দ আসবে আমি বলে দেব, সেটাকে তোমরা দাগ দেবে, সেটা পরে তোমরা খাতার মধ্যে লিখবে এবং ওটাকে পড়বে ভালো করে, বারবার করে সেই বানানটা পড়বে। তাহলে এতে কী হবে, তোমাদের বানান শুদ্ধভাবে শেখা হয়ে যাবে। ঠিক আছে? যেখানে মাঠের পাশে বন আছে আর বনের ধারে মস্ত পাহাড় আছে, সেইখানে একটা ছাগলছানা থাকতো। কোনো ঘটনা যদি না ঘটে তাহলে সেটা গল্প হয় না। তো এখানে একটা বনের জীবজন্তুদের নিয়ে গল্প। ঠিক আছে? তো সেখানে যেখানে মাঠের পাশে বন আছে আর বনের ধারে মস্ত পাহাড় আছে, মস্ত দাগ দাও, আন্ডারলাইন করো, মস্ত মানে বিশাল বড়, মস্ত পাহাড় আছে, সেইখানে একটা ছাগলছানা থাকতো। ছাগলছানা আমরা সবাই চিনি। সে তখন বড় হয়নি, তাই গর্তের বাইরে যেতে পেত না। বাইরে যেতে চাইলে তার মা বলতো, যাস নে, ভালুক ধরবে, বাঘে নিয়ে যাবে, শিঙে খেয়ে ফেলবে। তা শুনে তার ভীষণ ভয় হতো আর সে চুপ করে গর্তের ভিতরে বসে থাকতো। তারপর সে একটু বড় হলো, তার ভয়ও কমে গেল। তখন তার মা বাইরে চলে গেলে সে গর্তের ভিতর থেকে উঁকি মেরে দেখতো। শেষে একদিন একেবারে গর্তের বাইরে চলে এলো, যেখানে এক মস্ত ষাঁড় ঘাস খাচ্ছিল। সেখানে কী ছিল? একটা মস্ত ষাঁড়, মস্ত মানে বিশাল একটা ষাঁড় ঘাস খাচ্ছিল। ছাগলখানা আর এত বড় জন্তু কখনো দেখেনি। ও দেখবে কী করে? ও তো ওই গর্তের থেকে বাইরে আসেনি কোনোদিনও। তাই ষাঁড়টাকে ওর বিশাল মনে হলো। কিন্তু তার শিং দেখেই সে মনে করে নিল, ওটাও ছাগল, খুব ভালো জিনিস খেয়ে এত বড় হয়েছে। যেহেতু ছাগলের নিজের শিং ছিল আর ষাঁড়েরও শিং আছে, ও ষাঁড়ের শিংটা দেখে মনে মনে ভাবল যে ঠিক এটাও ছাগল হবে, হয়তো খুব ভালো কিছু খেয়েছে তার জন্য এত বড় হয়ে গেছে। তাই সে ষাঁড়ের কাছে গিয়ে জিজ্ঞেস করলো, হ্যাঁ গা, তুমি কী খা? ষাঁড় বললে, আমি ঘাস খাই। ছাগলছানা বললে, ঘাস তো আমার মাও খায়, সে তো তোমার মতো এত বড় হয়নি। ষাঁড় বললে, আমি তোমার মায়ের চেয়ে ঢের ভালো ঘাস অনেক বেশি করে খাই। ছাগলছানা বললে, সে ঘাস কোথায়? ষাঁড় বললে, ওই বনের ভেতর। ছাগলছানা বললে, আমাকে সেখানে নিয়ে যেতে হবে। একথা শুনে ষাঁড় তাকে নিয়ে গেল। সেই বনের ভেতরে খুব চমৎকার ঘাস ছিল, চমৎকার মানে খুব ভালো, খুব সুন্দর। ছাগলছানার পেটে যত ঘাস ধরল সে তত ঘাস খেলো, খেয়ে তার পেট এমন ভারী হলো যে সে আর চলতেই পারলো না। সন্ধে হলে ষাঁড় এসে বলল, এখন চলো বাড়ি যাই। কিন্তু ছাগলছানা কী করে বাড়ি যাবে, সে তো চলতেই পারে না। তাই সে বললে, তুমি যাও, আমি কাল যাব। তখন ষাঁড় চলে গেল। ছাগলছানা একটা গর্ত দেখতে পেয়ে তার ভিতর ঢুকে গেল। সেই গর্তটা ছিল একটা শিয়ালের। সে তার মামা বাঘের বাড়ি নিমন্ত্রণ খেতে গিয়েছিল। অনেক রাত্রে ফিরে এসে দেখে তার গর্তের ভিতর কীরকম একটা অদ্ভুত জন্তু ঢুকে রয়েছে। জন্তু আন্ডারলাইন করো, জন্তুতে দাগ দাও। ছাগলছানাটা কালো ছিল, তাই শিয়াল অন্ধকারের ভিতর ভালো করে দেখতে পেল না। অন্ধকারের নিচে দাগ দাও তো পেন্সিল দিয়ে, ভেতরে কালো, অন্ধকারের ভিতর ভালো করে দেখতে পেল না। সে ভাবল বুঝে রাক্ষস টাক্ষস হবে। শিয়াল কী ভাবল, ছাগলটাকে দেখে অন্ধকার ছিল তো ভালো করে দেখতে পায়নি, তাই কী ভাবল, বুঝে রাক্ষস টাক্ষস হবে। এটা মনে করে সে ভয় হয়ে জিজ্ঞেস করল, গর্তের ভিতর কে? ছাগলছানাটা ভারী বুদ্ধিমান ছিল, সে বললে, লম্বা লম্বা দাড়ি, ঘন ঘন নাড়ি, সিংহের মামা আমি,
নরহরি দাস, পঞ্চাশ বাঘে মোর এক এক গ্রাস। এই শুনেই তো বাস শিয়ালের তো হয়ে গেল। শুনে শিয়াল বলল, বাবা গো বলে সেইখান থেকে দে ছুট। এমন ছুট দিল যে একেবারে বাঘের ওখানে গিয়ে তবে সে নিঃশ্বাস ফেলল। বাঘের ওখানে মানে বাঘের বাড়ি। বাঘ তো শিয়ালের মামা, ও তো শিয়াল তো বাঘের ওখানে গিয়েছিল নিমন্ত্রণ খেতে। নিমন্ত্রণ খেয়ে এসে যখন গর্তে ঢুকতে গেল, তখন দেখতে পেলো অন্ধকারে কি একটা জন্তু, কেমন একটা জিনিস, কেমন লাগছে, রাক্ষস ঠাক্ষস বুঝি। তখন ওই প্রশ্নটা করলো গর্তের ভেতরকে। তখন ছাগলটা কি বলল, লম্বা লম্বা দাড়ি ঘন ঘন নাড়ি, সিংহের মামা আমি নরহরি দাস, পঞ্চাশ বাঘে মোর এক এক গ্রাস। মানে কি বলো তো, এটা লম্বা লম্বা দাড়ি ঘন ঘন নাড়ি, নাড়ি মানে খুব ঘন ঘন শ্বাস প্রশ্বাস নেয় সে। সিংহের মামা আমি নরহরি দাস, বলছে আমি সিংহের মামা, পঞ্চাশ বাঘে মোর এক এক গ্রাস, মানে পঞ্চাশ বাঘকে আমি একবারে খেয়ে ফেলি। শুনেই তো শিয়াল বাবা গো বলে সেখান থেকে দে ছুট। এমন ছুট দিল যে একেবারে বাঘের ওখানে গিয়ে তবে নিঃশ্বাস ফেললো। নিঃশ্বাসে দাগ দাও তো, নিঃশ্বাসে নিচে পেন্সিলে দাগ দাও। বাঘ তাকে দেখে আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলো, আশ্চর্য নিচে পেন্সিলে দাগ দাও কি ভাগ্নে, এই গেলে আবার এক্ষুনি এত ব্যস্ত হয়ে ফেললে যে? ভাগ্নে ব্যস্ত এই দুটো শব্দতে দাগ দাও। বাঘ তাকে দেখে জিজ্ঞেস করলো, আশ্চর্য অবাক হয়ে জিজ্ঞেস করলো, যেহেতু এক্ষুনি গেল আবার এক্ষুনি কেন? কি ভাগ্নে এই গেলে আবার এক্ষুনি এত ব্যস্ত হয়ে ফিরলে যে? শিয়াল হাঁপাতে হাঁপাতে বলল, মামা সর্বনাশ হয়েছে, আমার গর্তে এক নরহরি দাস, সে এসেছে, সে বলে কি না পঞ্চাশ বাঘে তার এক এক গ্রাস। কেমন বলল? হাঁপাতে হাঁপাতে বলল যে তার গর্তে কে এসেছে? সিংহের নাকি মামা হয় সে, তার নাম নরহরি দাস, সে একবারে পঞ্চাশ জন বাঘকে খেতে পারে বা খায়। তা শুনে বাঘ ভয়ানক রেগে বলল, বটে তার এত বড় আস্পর্ধা, আস্পর্ধা নিচে দাগ দাও, চলো তো ভাগ্নে তাকে দেখাবো কেমন পঞ্চাশ বাঘ তার এক এক গ্রাস। শিয়াল বললে, আমি আর সেখানে যেতে পারবো না, আমি সেখানে গেলে যদি সেটা হাঁ করে আমাদের খেতে আসে তাহলে তুমি তো দুই লাফেই পালাবে, আমি তো তখন তেমন ছুটতে পারবো না, আর সে ব্যাটা তো আমাকেই ধরে খাবে। বাঘ বললে, তাও কি হয়, আমি কখনো তোমাকে ফেলে পালাবো না। শিয়াল বললে, তবে আমাকে তোমার লেজের সঙ্গে বেঁধে নিয়ে চলো। শিয়াল তখন বাঘ শিয়ালকে বেশ করে লেজের সঙ্গে বেঁধে নিয়েছে, আর শিয়াল ভাবছে এবার আর বাঘ মামা আমাকে ফেলে পালাতেই পারবে না। এমনি করে তারা দুজনে শিয়ালের গর্তের কাছে এলো। ছাগলছানা দূর থেকে তাদের দেখতে পেয়ে শিয়ালকে বলল, দূর হতভাগা, তোকে দিলুম দশ বাঘের কড়ি, এক বাঘ নিয়ে এলি লেজে দিয়ে ধরি। শিয়াল তো দেখেই বুঝতে পেরে গেছে যে ও বাঘকে ধরে নিয়ে এসছে। ছাগল তো বুঝতে পেরে গেছে ওদের দেখে যে শিয়াল বাঘকে ধরে নিয়ে এসছে। তখন ও কী করলো, ও বেরোলে তো দেখে ফেলবে, বাঘ তো ওকে দেখে ফেলবে যে না এটা তো ছাগল, কোনো ব্যাপার না, এটা তো আমার খাদ্য। ও লুকিয়ে আড়াল থেকেই বললো, জোরে করে বলল, দূর হতবাগা, তোকে দিলুম দশ বাঘের কড়ি, মানে তোকে আমি দশ বাঘ আনতে বললাম, এক বাঘ নিয়ে এলি লেজে দিয়ে ধরি, লেজে বেঁধে তুই এক বাঘ নিয়ে এলি, একটা শুধুমাত্র বাঘ নিয়ে এলি। শুনেই তো বাঘের প্রাণ উড়ে গিয়েছে। এই কথা শুনে তো বাঘ বাস শেষ অবস্থা বাঘের। সে ভাবলে নিশ্চয়ই শিয়াল তাকে ফাঁকি দিয়ে নরহরি দাসকে খেতে দেওয়ার জন্য এনেছে। তখন বাঘ কী ভাবলো, তার ভাগ্নে শিয়াল হয়তো তাকে এই ওর এই জন্তুটার খাদ্য হিসেবে নিয়ে এসেছে। তারপর সে কি আর সেখানে দাঁড়ায়, সে পঁচিশ হাত লম্বা এক এক লাফ দিয়ে শিয়ালকে নিয়েই শুদ্ধ পালালো। শিয়াল বেচারা মাটিতে আছাড় খেয়ে, কাটার আঁচড় খেয়ে, ক্ষেতের আলে ঠোক্কর খেয়ে একেবারে যায় যায় আর কি। শিয়াল চেঁচিয়ে বললে, মামা আল, মামা আল। তা শুনে বাঘ ভাবে বুঝি সেই নরহরি দাস এলো, তাই সে আরও বেশি করে ছোটে। এমনি করে সারারা ছোটাছুটি করে সারা হলো। সকালে ছাগলছানা বাড়ি ফিরে এলো। শিয়ালের সেদিন ভারী সাজা হয়েছিল। সেই থেকে বাঘের উপর তার এমনি রাগ হলো, সে আর কিছুতেই কমাতে পারলো না, কিছুতেই আর মামার বাড়িতে গেলই না। এখানে কতগুলো শব্দ, এই তিন চারটা লাইনের মধ্যে আমি কতগুলো শব্দ তোমাদের কিন্তু বললাম, বলিনি এখনও কিন্তু পেন্সিলে দাগাতে, কিন্তু তোমাদের দাগাতে হবে। যেমন ক্ষেত, ঠোক্কর, এই দুটো। হ্যাঁ, ক্ষেত বলতে, তারপর আরেকটা আছে শুদ্ধ। আচ্ছা, ক্ষেত বলতে কি,
জমির মাঝখানে যেখানে মাটি দিয়ে দুটো জমির সীমানা বোঝাতে সীমানা নির্ধারণ বোঝাতে দেওয়া হয়। একটু মাটির উঁচু ঢিবি করে লম্বা করে দেওয়া হয়, মানে এটা তোমার জমি, এটা আমার জমি, এটা তার জমি, এসব বোঝাতে সীমানা নির্ধারণ করার জন্য যে মাটি দিয়ে উঁচু ঢিবি করে দেওয়া হয় সেটাকে আল বলে। ক্ষেত মানে জমি। ক্ষেতের আলে ঠোক্কর খেয়ে যখন নিয়ে যাচ্ছিল বাঘ, যখন শিয়ালকে নিয়ে যাচ্ছিল, তখন কি ঠোক্কর মানে কি বাধা পাওয়া, কোনো কিছুর সাথে ঠোকা লাগা। শিয়াল তখন চেঁচিয়ে বলল, মামা আল আল আল, আল মানে এখনই বললাম, ঠিক আছে। তাহলে প্রথমে কি করবে তোমরা, গল্পটা সুন্দর করে পড়বে, বুঝে গেলে কি গল্পটার মানেটা কি। একটা ছাগল ছানা ছোট্ট ছিল, সে একটা গুহার মধ্যে থাকতো, তার তো এতই ছোট ছিল তার মা তাকে কখনো বাইরে বেরোতে দিত না, ছোট ছিল। মারা তো সবসময় বাচ্চাদের জন্য যত্নবান হন, তো তোমরা যখন ছোট থাকতে তখন মা কী করতো, চোখে দেখে দেখে রাখতো, আস্তে আস্তে তোমরা বড় হলে হাঁটা শিখলে তারপরে বাইরে গেলে। তো শিয়ালটাও যথেষ্ট ছোট ছিল, তো একদিন মা যখন বাইরে বেরোলো তখন শিয়াল ভাবলো দেখি একটু বাইরের জগৎটা কেমন। তখন যখন বাইরে দেখতে গেলো তখন দেখলো যে সেখানে একটা ষাঁড় দাঁড়িয়েছিল। তো ষাঁড়ের দুটো শিং দেখেও ভাবলো এটাও বোধহয় ছাগল হবে। সেই ছাগলটা যখন জিজ্ঞেস করলো তুমি এত এত বড় কী করে, তো বলছে আমি খুব ভালো ভালো জিনিস খাই, ভালো ঘাস খাই, তার জন্য। তো বলছে তাহলে যেখানে তুমি খাও আমাকেও নিয়ে চলো, তাই জন্য সার নিয়ে গেলো ওকে। এবার ওখানে অত সুন্দর সুন্দর ঘাস দেখে যখন ছাগল খেয়েছে তখন ছাগলের তো পেট ভরে গেছে। এবার পেট ভরার পরে ছাগল আর ওখান থেকে আসতে পারলো না, সন্ধ্যে হয়ে গেল। রাত্রি যখন হয়ে গেল তখন সার তো ফিরে এলো সন্ধ্যাবেলা, যখন রাত্রি হলো ছাগল যেই গর্তটার মধ্যে যে গুহাটার মধ্যে গিয়ে ঢুকেছিল সেটা কার ছিল, সেটা ছিল একটা শিয়ালের গুহা। শিয়ালটা সেদিন ঘটনাক্রমে কোথায় গিয়েছিল, তার মামা বাঘের বাড়িতে গিয়েছিল নিমন্ত্রণ খেতে। এবার যখন সে ফিরে এলো বাড়িতে রাত্রেবেলা যখন ফিরলো তখন অন্ধকার দেখা যাচ্ছে না ভালো করে, তখন ভাবছে কী আছে আমার গুহার মধ্যে, কী ঢুকে আছে জিনিসটা কি। তখন জিজ্ঞেস করতে বলছে যে কে আয় আমার গুহা থেকে, তখন বলছে যে আমি নরহরি দাস, আমি একবার করে এক এক গ্রাসে আমার 50 জন করে বাঘ লাগে। ওই শুনে তো শিয়াল দে ছুট আবার সে মামার কাছে, আবার মামাকে ধরে নিয়ে, মামা তখন বিশ্বাস করলো না, মামা যখন ধরে নিয়ে এলো তখন মামা শিয়াল আবার জিজ্ঞেস করলো যে তুই কাকে নিয়ে এসছিস, সেটা ছাগল জিজ্ঞেস করলো। ছাগল তো দূর থেকে দেখে ফেলেছিল ওদেরকে, তারপরে জিজ্ঞেস করলো যে কাদের কাদের নিয়ে এসছিস, তা কাকে নিয়ে এসছিস ধরে। তোকে আমি বললাম 50টা বাঘ নিয়ে আসতে, সেখানে তুই একটা বাঘ নিয়ে এলি। সেই শুনে বাঘ তো ভয় পেয়ে গেলো, যেটা কি আরও বিশাল বোধ হয় জন্তু হবে কোনো। সে তখন শিয়ালকে নিয়ে দে ছুট, এমন ছুট দিল শিয়াল ব্যথা পেলো, আঘাত পেলো, সে ব্যথার চোটে আহত হলো। শিয়াল আহত হওয়ার পর তার মামার প্রতি এমন রাগ হলো সে মামার বাড়ি যাওয়া একদম বন্ধ করে দিল। তো এটা একটা খুব মজার গল্প, কিন্তু এখানে একটা আমাদের শিক্ষণীয় বিষয় আছে, কি একটা কথা আছে, বুদ্ধি যশ্য বলং তস্য, অর্থাৎ যেখানে বুদ্ধি থাকে সেখানে বল কাজ করে, ঠিক আছে। আজকে যদি শিয়াল বুদ্ধি করে সেদিন যদি ছাগল যদি বুদ্ধি করে না বলতো তাহলে তো শিয়ালও শিয়ালেরও খাদ্য হয়ে যেত সে, বাঘেরও খাদ্য হয়ে যেত সে, তাই না। তাই জন্য সব সময় সমস্ত পরিস্থিতির জন্য আমাদের উপস্থিত বুদ্ধি রাখতেই হয়। বোঝা গেল? এবার তোমরা এটাকে ভালো করে আবার পড়বে, দেখবে যতবার পড়বে ততবার তোমাদের গল্পটা খুব 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 ভালো লাগবে। আর বাড়িতে যারা ছোটো ছোটো ভাই বোন আছে তাদেরকেও শোনাবে পড়ে পড়ে। হ্যাঁ আচ্ছা, এবার আমরা একটু প্রশ্ন উত্তরে আসি। পৃষ্ঠা নাম্বার 8 বের করো। হ্যাঁ, এখানে পৃষ্ঠা নাম্বার 8-এ শব্দার্থ আছে, এখানে তোমরা খাতার মধ্যে ওগুলো লিখবে, আগে বইয়ের থেকে ভালো করে পড়বে। এই এই শব্দগুলো আছে, যেমন আছে মস্ত, মস্ত মানে বড়, ঢের মানে বেশি, চমৎকার মানে সুন্দর, রাক্ষস মানে দৈত্য, আশ্চর্য মানে অবাক, ঠোক্কর মানে ধাক্কা, সর্বনাশ মানে ক্ষতি। এখানে এগুলো আগে শব্দগুলো পড়বে, তারপরে অর্থগুলো, অর্থ মানে হচ্ছে মানে, কোনো শব্দের মানেকে বলা হয় অর্থ। ঢের মানে বেশি, চমৎকার সুন্দর, রাক্ষস দৈত্য, আশ্চর্য মানে অবাক, ঠোক্কর মানে ধাক্কা, সর্বনাশ মানে ক্ষতি, এরকম করে পড়বে, ঠিক আছে। এর পরে আছে একটি বাক্যে উত্তর দাও। দেখো একটি বাক্যে উত্তর দাও,
পৃষ্ঠা নম্বর 8 এ যে আছে বইয়ের মধ্যে উত্তরগুলো লেখো। একটি বাক্যে উত্তর দিতে বলা হয়েছে, তাই ছোট করে উত্তর দাও। ছাগলছানা কার সাথে ঘাস খেতে গিয়েছিল? ষাঁড়ের সাথে বা ষাঁড়ের সঙ্গে। নরহরিদাস কার নাম? নরহরিদাস কার নাম? ছাগলের নাম। কোশ্চিন নম্বর গ, গর্তে কে বাস করত? কে বাস করত গর্তে? শিয়াল। ঘর নম্বরে কি আছে? শিয়ালের মামা কে ছিল? শিয়ালের মামা বাঘ। বাঘ শিয়ালকে কিভাবে বেঁধে নিয়ে গেল? উমর নম্বর লেজে বেঁধে। পৃষ্ঠা নম্বর 9 আছে, শিয়াল কোথায় ঠোক্কর খেলো? খেয়ে পালালো। কি হবে? ক্ষেতের আলে। 6 নম্বর কি আছে? শিয়ালের কার উপর রাগ হলো? বাঘের উপর। এগুলো বইয়ের মধ্যে ঝটপট করে লিখে নাও সুন্দর হাতের লেখায়, ঠিক আছে? এবার 2 নম্বরের উত্তরগুলো বইয়ের মধ্যে লেখো, সংক্ষেপে উত্তর দাও। এর আগে আমি কি বলেছিলাম, একটি বাক্যে লিখেছিলাম, এবার সংক্ষেপে, এবার একটু বড় হবে। হ্যাঁ, প্রশ্ন দেওয়াই আছে বইয়ের মধ্যে, আমি এখানে উত্তরগুলো লিখে দিয়েছি, একদম নাম্বার দেখে দেখে উত্তরগুলো তার নিচে নিচে লিখে নাও। কেমন? প্রশ্ন কতে কি আছে? আমাকে সেখানে নিয়ে যেতে হবে, কে কাকে এ কথা বলেছে? কে কাকে বলেছে? ছাগল ষাঁড়কে বলেছিল। সেখানে কেন যাচ্ছিল? কে কে যাচ্ছিল? সেখানে কেন যাচ্ছিল? ঘাস খেতে। কে কে যাচ্ছিল? ছাগল আর ষাঁড়। গ নম্বর, সে রাগ আর কিছুতেই গেল না, কার লেখা কোন গল্পের অংশ? আমি শুরুতেই বলেছিলাম না, গল্পের নাম এবং লেখকের নাম তোমাদের অবশ্যই অবশ্যই সবসময় মনে রাখতে হবে, ঠিক আছে? তাহলে সেটা যদি না জানো, তাহলে যেরকম যদি প্রশ্ন করে তাহলে তো লিখতে পারবে না। সে রাগ আর কিছুতেই গেল না, কার লেখা কোন গল্পের অংশ? উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা নরহরি দাস গল্পের অংশ, ঠিক আছে? এবার ঘ নাম্বার, কার উপর কে রাগ করেছিল? নাম্বার ঘতে কি আছে? বাঘের উপর শিয়াল রাগ করেছিল। উম, সে রাগ আর কিছুতেই গেল না, সে রাগ আর কিছুতেই গেল না কেন? উম নাম্বারে কি আছে? বাঘের জন্য শিয়াল আছাড় আঁচড় ও ঠোক্কর খেয়ে আহত হয়েছিল জন্য, হলো? এবার চ, শুনেই তো ভয়ে বাঘের প্রাণ উড়ে গিয়েছে, কোন কথা শুনে বাঘ ভয় পেয়েছিল? কি কথা শুনে? দূর হতভাগা, তোকে দিলাম 10 বাঘের কড়ি, এক বাঘ নিয়ে এলি লেজে দিয়ে ধরি। দূর হতভাগা, তোকে দিলাম 10 বাঘের কড়ি, এক বাঘ নিয়ে এলি লেজে দিয়ে ধরি, ঠিক আছে? এবার ছ, শেষ প্রশ্ন কি আছে? এরপর কি ঘটনা ঘটল? এরপর বাঘ 25 হাত লম্বা এক লাফ দিয়ে শিয়ালকে শুদ্ধ নিয়ে পালালো। সুন্দর করে খাতার মধ্যে কিন্তু অবশ্যই লিখবে, স্কুল খুললে কিন্তু আমি সব দেখবো। হ্যাঁ, আচ্ছা, এবারে পেজটা পাল্টাও। কি আছে 3 নম্বরে? সঠিক বাক্যে টিক চিহ্ন ও ভুল বাক্যে ক্রস চিহ্ন দাও। এটা টিক চিহ্ন, এটা ভুল চিহ্ন। যেই বাক্যটা সঠিক মনে হবে সেটাতে টিক চিহ্ন দেবে, যেটা ভুল মনে হবে সেটাতে কাটা চিহ্ন দেবে, ঠিক আছে? ক নম্বরে কি আছে বইয়ের মধ্যে দেখো, প্রশ্নতে দেখো, ছাগলছানা বাঘের সঙ্গে ঘাস খেতে গিয়েছিল। ছাগলছানা কি গিয়েছিল বাঘের সাথে ঘাস খেতে? নিশ্চয়ই না। কার সাথে গিয়েছিল? ষাঁড়ের সাথে। তাহলে কি এটা ভুল? এবার কি লিখবে, কি চিহ্ন হবে? কাটা চিহ্ন, ভুল চিহ্ন, ঠিক আছে? খ, নরহরি দাস বলে নিজেকে পরিচয় দিয়েছিল ছাগলছানা, ঠিক তো? হ্যাঁ, একদম ঠিক। তাহলে খতে টিক চিহ্ন দাও। গ, ছাগলছানাটি আহত হয়েছিল বলে চলতে পারছিল না, এটা কি ঠিক? কে আহত হয়েছিল, ছাগলছানা হয়েছিল না শিয়াল হয়েছিল? ঠিক, শিয়াল হয়েছিল। তাহলে গ কি হবে? কাটা। এবার ঘ, শিয়াল ষাঁড়কে মামা বলতো, ঠিক কি? কে কাকে মামা বলতো মনে করো তো? কার বাড়িতে নিমন্ত্রণ ছিল? শিয়ালের মামার বাড়িতে নিমন্ত্রণ ছিল। শিয়ালের মামা কে ছিল? বাঘ। তাহলে ঘ নাম্বারটা কি ঠিক? শিয়াল ষাঁড়কে কি মামা বলতো?
निश्चय ना ताहोले एटा भूल। उमो नम्बर की आछे छागल छानाटी शियालेर गर्ते आश्रय नियेछिलो ठीक ना भूल छागल छानाटी अवश्य ठीक छागल छानाटी कार गर्ते आश्रय नियेछिलो शियाले गर्ते शियाल तार गर्ते छागल के भेबेछिलो राक्षस ठीक ना भूल ठीक। ताहोले छ नम्बरे की देबे छ नम्बरे ठीक ताहले एक बार मिलिए नाओ क नम्बर भूल ख नम्बर ठीक ग नम्बर भूल घ नम्बर भूल उमो नम्बर ठीक च नम्बर ठीक। नम्बर चारे आछे दक्षतामूलक प्रश्न। दक्षतामूलक बोलते कि बोझाय এই যে তুমি পড়ছো লিখছো জানছো তুমি কতটা শিখতে পারছো তোমার এই জানার বিষয়ে তুমি তা কতটা তোমার দক্ষতা অর্জন করেছো সেই বিষয়ে প্রশ্ন। এখানে কি লেখা আছে তুমি চিড়িয়াখানায় বেড়াতে গিয়ে কি কি পশু পাখি দেখেছো ও তোমার কেমন লেগেছে তা লেখো। তুমি মনে করো তুমি চিড়িয়াখানায় গেছো বা তুমি কোনো পার্কে ঘুরতে গেছো হ্যাঁ যেখানেই যাও তুমি ওখানে কি কি পশু পাখি দেখেছো তোমার নিজের মতো করে অভিজ্ঞতা তোমার যা আছে তুমি এইখানে বইয়ের মধ্যে পৃষ্ঠা নাম্বার দশে চার নাম্বার লিখবে একদম তোমার মতো করে তুমি যা যা পশু দেখেছো কোন পশু ভালো লেগেছে তোমার সবচেয়ে কোন পশুর গায়ের রংটা তোমার ভালো লেগেছে কোন পশুর ডাক তোমার ভালো লেগেছে তোমার নিজের মতো করে তুমি লিখবে ঠিক আছে। তারপরে আসি প্রয়োগমূলক প্রশ্ন পাঁচ নম্বরে অর্থ লেখো। অর্থ চমৎকার চমৎকার অর্থাৎ সুন্দর। তারপর আছে আশ্চর্য। আশ্চর্য মানে অবাক। ঝটপট করে বইয়ে যেখানে শূন্যস্থান আছে যেখানে ফাঁকা জায়গা আছে সেখানে লিখে ফেলো হ্যাঁ। আশ্চর্য মানে অবাক। সর্বনাশ মানে ক্ষতি বা ধ্বংস। আল মানে জমি সীমানা নির্ধারণ করতে মাটির হালকা উঁচু প্রাচীর। ভারী মানে ওজনদার। কি লিখলাম তাহলে চমৎকার মানে সুন্দর আশ্চর্য মানে অবাক সর্বনাশ মানে ক্ষতি বা ধ্বংস আল বলতে কি বোঝায় জমির সীমানা নির্ধারণ করতে মাটির হালকা উঁচু প্রাচীর ভারী বলতে ওজনদার ঠিক আছে। এটা বইয়ের মধ্যে সুন্দর করে লিখবে নির্ভুলভাবে। ছ নম্বরে দেখো বিপরীত শব্দ। বিপরীত মানে উল্টো। যেমন কি আছে ভয় ভয়ের বিপরীত কি হবে সাহস বা নির্ভয়। মস্ত মস্ত মানে বড় এর বিপরীত কি হবে ছোট। বেশি মানে অনেক তাহলে বেশির কি হবে কম। চমৎকার মানে খুব সুন্দর তাহলে এর বিপরীত কি হবে কুৎসিত। ভিতরে বাহিরে লম্বা বেটে। দেখো আরেকবার ভালো করে শুনে নাও ভয় ভয় মানে সাহস ভয় মানে ভীতু ভীত হওয়া ভয়ের বিপরীত কি হবে সাহস বা নির্ভয়। মস্ত মস্ত মানে বড় বিপরীত কি হবে ছোট। বেশি মানে অনেক তাহলে বিপরীত কি হবে কম অল্প খুব অল্প। চমৎকার মানে খুব সুন্দর এর বিপরীত কি হবে কুৎসিত বা বিচ্ছিরি। ভিতরে ভিতরে মানে ভিতরে থাকা অন্দরে তো ভিতরের অপোজিট কি হবে ভিতরের বিপরীত কি হবে বাহিরে। লম্বা মানে দীর্ঘকার লম্বার অপোজিট লম্বার বিপরীত কি হবে বেটে ঠিক আছে। বইয়ের মধ্যে সুন্দর করে লিখবে। এরপরে আছে সাত নম্বরে নিচে শব্দগুলি দিয়ে বাক্য প্রয়োগ করে। এগুলো আমি বোর্ডের মধ্যে লিখবো না বাক্য রচনা তোমরা নিজে নিজে করবে বাক্য গঠন তোমরা নিজেরা করবে আমি প্রত্যেকটার অর্থ বলে দিচ্ছি। মস্ত মানে আমি এক্ষুনি বললাম বড় এবার মস্ত দিয়ে কী লিখবে যা খুশি লিখতে পারো মনে করো এটা লিখলে
মামার বাড়ির সামনে মস্ত বড় আম গাছ আছে, আমার মামার বাড়ির সামনে মস্ত বড় আম গাছ আছে, বা আমার মামার বাড়ির সামনে মস্ত বড় বট গাছ আছে, এটা লিখতে পারলে বুদ্ধিমান। বুদ্ধিমান মানে যার অনেক বুদ্ধি। ঈশ্বর ভারী বুদ্ধিমান ছেলে। ঈশ্বরচন্দ্র তো সত্যিই বুদ্ধিমান ছিল না, তো এটাও লিখতে পারো তুমি, ঈশ্বর ভারী বুদ্ধিমান ছেলে। নিমন্ত্রণ মানে কাউকে আমন্ত্রিত করা, আমন্ত্রণ জানানো, কাউকে আসার জন্য বলা, ঠিক আছে। সোমবার আমার ভাইয়ের জন্মদিনে তোমার নিমন্ত্রণ রইল। সর্বনাশ, সর্বনাশ মানে ধ্বংস বা ক্ষয়। আলি চাষির কাল রাতের ঝড়ে ফসলের সাংঘাতিক সর্বনাশ হয়েছে, এটাও লিখতে পারো। আস্পর্ধা, আস্পর্ধা মানে দুঃসাহস বা স্পর্ধা, বড়দের কথা অমান্য করার আস্পর্ধা হওয়া বড়ই বদভ্যাস। তারপরে লম্বা, রানা এখন ওর দাদা রাজার চেয়েও লম্বা, এটাও লিখতে পারো। ভয় দিয়ে অপরাধ করবে না, কাউকে ভয়ও পাবে না। শেষেরটা আছে রাগ, রাগ মানে কি ক্রোধ, রাগ দমন করতে শিখতে হয়। তোমরা অন্য বাক্যেও প্রয়োগ করতে পারো, আমি তোমাদের এটা বোঝানোর জন্য উদাহরণ দিলাম, প্রত্যেকটা শব্দের আমি অর্থ বলে উদাহরণ সমেত আমি বাক্য মুখে মুখে প্রয়োগ করে দিলাম, বানিয়ে দিলাম। এবার তোমরা তোমাদের নিজের মতো করে বইয়ের মধ্যে লিখবে, ঠিক আছে। কেমন? আচ্ছা, এবার তাহলে তোমাদের এটাই থাকলো প্রথম অধ্যায়ে, বইয়ের মধ্যে পৃষ্ঠা নম্বর 8, 9, 10 এবং 11 এই চারটা পেজ তোমাদের গৃহকার্য থাকলো, ঠিক আছে। বইয়ের মধ্যে সুন্দর করে সুন্দর হস্তাক্ষরে লিখবে। এবার তোমাদেরকে আমি দেব হাতের লেখা করতে। হ্যাঁ, রামধনুতে যেমন তোমরা গৃহকার্য পেয়ে গেছো, 8 থেকে 11 পৃষ্ঠা পর্যন্ত তোমাদের বইয়ের মধ্যে লিখতে হবে, তেমনি এই যে লিপি পরিচয়, এটা তোমাদের বাংলা হাতের লেখার বই, এই বইটাতেও তোমাদের লিখতে হবে, ঠিক আছে। আচ্ছা, এবার একটু পৃষ্ঠা নাম্বারটা দেখে নাও, পৃষ্ঠা নাম্বার 3, 4, 5 এই তিনটা পৃষ্ঠাতে তোমাদের লিখতে হবে, 3, 4 এবং 5। প্রথমে লেখা আছে কলকাতা পশ্চিমবঙ্গের রাজধানী, দ্বিতীয় পৃষ্ঠাতে কী আছে, ভূতনাথ বিভূতি নদীর জল খায় না, তৃতীয় শ্রীনাথ খুবই দরিদ্র কিন্তু সৎ। প্রথম বাক্য কি আছে, প্রথম বাক্যে শুধুমাত্র দাড়ি বা পূর্ণ বিরামের চিহ্ন দেওয়া আছে। দ্বিতীয়তে কি আছে, কমা বা অর্ধ বিরামের চিহ্ন, এটাকে বলা হয় অর্ধ বিরাম চিহ্ন, ইংরাজিতে যাকে বলে কমা। এটা হলো দাড়ি, দাড়িকে কি বলে, দাড়ি বা পূর্ণ বিরাম চিহ্ন। এটাকে কি বলে, অর্ধচ্ছেদ বা অর্ধজ্যোতি চিহ্ন। ইংরেজিতে যাকে বলা হয় সেমিকোলন। তো তোমরা যে তিনটা পৃষ্ঠা যে লিখবা, তিনটা পৃষ্ঠাতে এগুলো কিন্তু দেখে দেখে লিখতে হবে। প্রথম পৃষ্ঠাতে কিন্তু, প্রথম পৃষ্ঠাতে শুধু কিন্তু দাড়ির ব্যবহার আছে, দ্বিতীয় পৃষ্ঠাতে কি আছে, অর্ধবিরামের চিহ্ন আছে অর্থাৎ কমা, আর তৃতীয় পৃষ্ঠা অর্থাৎ 5 নম্বর পৃষ্ঠাতে কি আছে, অর্ধজ্যোতি বা সেমিকলন। এই তিনটা তোমরা খেয়াল রেখে লিখবে, আর যখন লিখবে এই মনে করো এই লাইনটাতে লিখলে, হ্যাঁ কলকাতা, এই লাইনটা বাদ দেবে, এই লাইনে লিখবে না, পরের লাইনে আবার লিখবে, এমন করে এক লাইন ফাঁকা দিয়ে দিয়ে লিখবে,
ঠিক আছে, এটা গেল তাহলে তোমাদের লিপি পরিচয় বইয়ের গৃহকার্য। ঠিক আছে, সবাই সুন্দর করে হাতে লেখা করবে, ভালো করে করবে, ভালো থেকো, সুস্থ থেকো, আবার খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হবে।